Assalamualaikum everyone, welcome back to my channel. চলে এসেছি নতুন আরও একটি রেসিপি নিয়ে। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আজ নিয়ে এসেছি আমি ডিম মসুর ডালের একটি রেসিপি, ইফতার স্পেশাল। দেখেই বুঝতে পারছেন খুবই মজার হয় রেসিপিটা। আমি এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে মসুর ডাল। ডালগুলো আমি ভিজিয়ে রাখবো 2 ঘন্টার মতো। পর্যাপ্ত পানি দিয়ে আমি ভিজিয়ে রাখবো। এই রেসিপিটা আপনারা রমজানের জন্য বানিয়ে ফ্রোজেন করেও রেখে দিতে পারবেন। এই তো ডালগুলো ভিজিয়ে নেওয়া হয়ে গেল, এগুলো আমি বেটে নেব। তো ডালগুলো বেটে নেওয়া হয়ে গেছে, আর এখানে আমি নিয়েছি 2টো ডিম, 1টি সেদ্ধ আলু। আমি ডিমগুলো গ্রেট করে নেব। আমি মোটা করে গ্রেট করেছিলাম, ভুল করেছি, আপনারা একদম মিহি করে গ্রেট করে নেবেন। ডিমগুলো গ্রেট করে নিয়ে আমি এখন আলুটা গ্রেট করে নিচ্ছি। এই তো হয়ে গেল গ্রেট করে নেয়া। ময়দা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে। এখানে দিয়ে দিলাম আমি কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, আমি 2 টেবিল চামচ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়েছি, আর দিয়েছি ধনিয়া পাতা। হলুদের গুঁড়ো দিয়েছি 1/2 চা চামচ। মাখিয়ে নিয়েছি আমি। ভালো করে মাখিয়ে নিতে হবে। আদা রসুন ধনিয়া জিরা পেস্ট দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে। এখন ভালোভাবে মিক্স করে নিব। তো হয়ে গেছে মাখিয়ে নেয়া। এখন যে কোনো শেপ দিয়ে আপনারা তৈরি করে নিতে পারবেন। আমি পেঁয়াজের মতো করে বানিয়ে নেব। একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি তেল। তেল গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি বড়াগুলো। মিডিয়াম আঁচে রেখে ভেজে নিতে হবে। এই তো এক সাইড ভেজে নিয়েছি, এখন উল্টে দেব। আচ্ছা
আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি, এখন তুলে নিব। এত সবগুলো আমি তুলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে, আর খেতে কিন্তু অনেক টেস্টি হয়েছে, ডিমের কোনো গন্ধই আসেনি। এই তো একটি আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি কিরকম হয়েছে ভেতরটা। এই তো আশা করছি রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর একটি লাইক দিয়ে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।